গেলাম ঝাড়গ্রামে, ফের হাতির তাণ্ডবের খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ঝাড়গ্রামে শাকরাইলে 40টি হাতির দল, শাকরাইলের একাধিক গ্রামে হাতির তাণ্ডব। রাজু রয়েছে, রাজু থেকে আরো বিস্তারিত জানবো। রাজু, ঝাড়গ্রামে যে হাতির তাণ্ডব, কি পরিস্থিতি এখন, বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছানো হয়েছে এবং হাতিগুলোকে অন্যত্র সরাবার একটা প্রক্রিয়া চলছে। কারণ মূলত গত কয়েকদিন আগেই দেখা গেছে যে খড়গপুরে হাতি ঢুকেছিল এবং সেই হাতির দল আবার পুনরায় সালুয়া হয়ে সাকলাইলের দিকে ফিরে এসছে। সেক্ষেত্রে সেই যে হাতির দল, অনবরত এই হাতির দল বিভিন্ন জায়গা থেকে এসে ঢুকছে এবং সেই হাতিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া বা চাষের জমিতে যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ, তারপরেই যে মানুষের বাড়িঘর ভাঙছে সেই জায়গা থেকে ব্যারিকেড করার কোনো রকমের কোনো কিছুই দেখছেন না তারা। মানুষের বক্তব্য, এখানকার যে বনপতি মন্ত্রী রয়েছেন কিংবা এখানকার যে বন দপ্তরের আধিকারিকরা রয়েছেন, তারা সেই অর্থে মানুষের জন্য করছেন না, তারা অভিযোগ তুলছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন এই বিষয় নিয়ে। ধন্যবাদ।